আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি পরিবেশ মান 1 করে 1 × 5 = 5। খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় জল, ইথার, কেরোসিন অথবা ইথার। প্রশ্ন, সুছিদ্র ক্যামেরায় গঠিত হয় বস্তুর প্রতিবিম্ব, প্রতিকৃতি, ছায়া, উত্তর হবে প্রতিকৃতি। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয় সর্বদা দুটি একই বস্তুর ওপর, ভিন্ন বস্তুর ওপর কোনোটি নয়, হতে হবে ভিন্ন বস্তুর ওপর। সোডিয়াম নাইট্রেটের সংকেত হলো Na2NO3 Na NO3 2 Na NO3, উত্তর হবে Na NO3। হচ্ছে কোনো দ্রবণের pH = 7 এর কম হলে দ্রবণটির প্রকৃতি হবে আম্লিক, ক্ষারীয়, প্রসম, উত্তর হবে আম্লিক। আমাদের রক্তের একটি উপাদান আয়রন, ম্যাগনেশিয়াম না ক্যালসিয়াম, উত্তর হবে আয়রন। সবচেয়ে কম শক্তির আলো হলো এক্সরশ্মি, বায়রশ্মি, দৃশ্যমান আলো, উত্তর হবে দৃশ্যমান আলো। 2000 শূন্য স্থান পূরণ করো যে কোনো 5টি পরিবেশ মান 1 করে 1 × 5 = 5। পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে ড্যাশ বলে, উত্তর হবে গলন। প্রশ্ন, সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায়, উত্তর হবে বিক্ষিপ্ত। প্রযুক্ত বল ড্যাশ ইন্টু বস্তুতে উৎপন্ন ত্বরণ, প্রযুক্ত বল ইজিক্যাল টু বস্তুর ভর ইন্টু বস্তুতে উৎপন্ন ত্বরণ। পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে ড্যাশ আয়ন তৈরি হয়, উত্তর হবে ক্যাটায়ন। মানব দেহে গলগণ্ড হয় ড্যাশের হবে, উত্তর হবে আয়োডিন। ট্রেসিং পেপার হলো একটি ড্যাশ মাধ্যম, উত্তর হবে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তিনি দেখা যাচ্ছে পূর্ণবাক্য উত্তর যে কোনো 6টি পরিবেশ মান 1 করে 1 × 6 = 6। কোন আলোকরশ্মি দর্পণের ওপর লম্বভাবে পড়লে আপাতন কোণ কত হবে, উত্তর হবে 0 ডিগ্রি। কোনো আলোকরশ্মি দর্পণের ওপর লম্বভাবে পড়লে আপাতন কোণ হবে 0 ডিগ্রি। পরে এই সাইতে কৃতকার্যের একক কী, উত্তর হবে জুল। পরের প্রশ্ন, পিভিসি এর পুরো নাম কী, উত্তর হবে পলিভিনাইন ক্লোরাইড। প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনের যৌগের সংকেত লেখো CaCO3। রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে রক্তে কি অ্যাসিড উৎপন্ন, হতে হবে কার্বনিক অ্যাসিড। কোন রশ্মি চোখের লেন্সের পক্ষে ক্ষতিকর, উত্তর হবে অতিবেগুনি রশ্মি। একটি প্রসম দ্রাবকের নাম লেখো, উত্তর হবে জুল। প্রশ্ন, মৌলের পরমাণুর আধান কি, উত্তর হবে নিস্তড়িত। জলে মাছ সাঁতার কাটে, এক্ষেত্রে নিউটনের কোন সূত্র প্রযোজ্য, তৃতীয়। চার দেখো যে কোনো 5টি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। তাপ বলতে কী বোঝো, তাপ পরিমাপক CGS ও SI পদ্ধতির এককগুলি লেখো। তাপ হলো একরকম শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং বর্জন করলে ঠান্ডা হয়ে যায়। তাপ পরিমাপক CGS পদ্ধতির একক ক্যালোরি এবং SI পদ্ধতির একক হলো জুল। আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো, আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মিগুচ্ছ দুটি পৃথক সূত্র পালন করে, যথা আপতিত রশ্মি, প্রতিফলন রশ্মি, এবং ওই বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। 2, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। প্রশ্ন, কার্য ও শক্তির মধ্যে সম্পর্ক কী, বস্তু যখন কাজ করে তখন তার শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত বা স্থানান্তরিত হয়, যে বস্তু কাজ করে তার শক্তি কমে এবং যে বস্তুর ওপর কাজ করে সেই বস্তুর শক্তি বেড়ে যায়। কাজের পরিমাণ দিয়েই শক্তির পরিমাণ করা হয়, অর্থাৎ বস্তুর শক্তির পরিমাণ ইজিক্যাল টু কৃতকার্য ইজিক্যাল টু প্রযুক্ত বল ইন্টু সরণ। পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক আধানের মোট একক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। এর মান নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সমূহের মোট সংখ্যা অথবা নিস্তড়িত পরমাণুতে কেন্দ্রকের বাইরে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহের মোট সংখ্যার সঙ্গে সমান হয়। উদাহরণ, সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 11, অর্থাৎ সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11। অ্যাসিডের ধর্মগুলি লেখো, অ্যাসিডের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখা যায়। 1, অ্যাসিডের স্বাদ টক। 2, অ্যাসিড লিটমাসের রং লাল বানায়। 3, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। পরশু, পোড়াচুনের সঙ্গে জলের বিক্রিয়ার
ফলে কি ঘটে? পোড়াচুনের সঙ্গে জলের বিক্রিয়ার ফলে আমরা লিখবো পোড়াচুনের সঙ্গে জলের রাসায়নিক বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কলিচুন উৎপন্ন হয়। সিএও প্লাস এইচ টু ইজিক্যাল টু সিএ ও এইচ টু, ক্যালসিয়াম অক্সাইড যোগ জল ইজিক্যাল টু ক্যালসিয়াম ক্যাল হাইড্রক্সাইড অর্থাৎ কলিচুন। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 1 গ্রাম জলে পরিণত হতে 80 ক্যালোরি তাপ শক্তি গ্রহণ করে অবস্থান পরিবর্তন ঘটায়। পাঁচটি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো তিনটি পরিবেশের মান 3 × 3 × 3 = 9। প্রথম, একটি বিস্তৃত আলোক উৎসের উদাহরণ দাও। তার সাথে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো, 1+2। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো, তার লিন তাপ কি, 2+1। নিচের সমীকরণগুলির সমতাবিধান করো। এ নম্বর, CH4+O2 ইজিক্যাল টু CO2+H2O। বি নম্বর, Na2CO3+HCl ইজিক্যাল টু NaCl+CO2+H2O। সি নম্বর, KClO3 ইজিক্যাল টু KCl+O2। পরে হচ্ছে 5M বল প্রয়োগের ফলে বস্তু সরণ 2M হলে কৃতকার্যের মান কত হবে? তার সূচিচিত্র ক্যামেরায় গঠিত প্রতিকৃতির একটি বৈশিষ্ট্য লেখো। একে প্রতিবিম্ব না বলে প্রতিকৃতি বলে কেন, 2+1। CaCO3কে উত্তপ্ত করলে কোন কোন পদার্থ পাওয়া যাবে? তার সাথে হচ্ছে Al3+ আয়নের চিত্রসহ গঠন দেখাও, 1+2। পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন, একে থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 5টি প্রতিবর্ষের মান 1 × 1 × 5 = 5। প্রথম, হিমোগ্লোবিন দেহের কোথায় থাকে? পেশিতে, রক্তে, প্লাজমায়, অস্থিতে, লোহিত রক্তকণিকায়। উত্তর হবে লোহিত রক্তকণিকায়। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ, রিকেট, বেরিবেরি, অন্ধত্ব, অ্যানিমিয়া। উত্তর হবে রিকেট। বিশ্ব উষ্ণায়ন জন্য দায়ী নয় কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীটি হল কোরাল, কচ্ছপ, ক্যাঙ্গারু, হাতি। উত্তর হবে কচ্ছপ। তাহলে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীটি হল কচ্ছপ। পরে হচ্ছে 1977 খ্রিস্টাব্দে টিকাদানের মাধ্যমে কোন রোগটিকে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছিল? জলবসন্ত, গুটি বসন্ত, হাম, কলেরা। উত্তর হবে গুটি বসন্ত। 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছর গড়ে বেড়েছে 3 মিমি, 4 মিমি, 5 মিমি, 6 মিমি, 3 মিমি। সাধারণ মাছি ছড়ায় এমন একটা রোগ হলো কালাজ্বর, টাইফয়েড, চিকনগুনিয়া, ডেঙ্গু। উত্তর হবে টাইফয়েড। 2000 স্থান পূরণ করা প্রশ্নের মান 1 × 1 × 5 = 5। প্রথম, একজন মানুষের ওজন 70 কেজি ভার হলে তার দেহে জল থাকবে প্রায় -10 কেজি ভার। উত্তর হবে 49। হিমবাহ -10% সূর্যরশ্মি শোষণ করে। উত্তর হবে 20%। পরে হচ্ছে ওজোন স্তর পৃথিবীকে সূর্যের -10 রশ্মির হাত থেকে রক্ষা করে। উত্তর হবে অতিবেগুনি। কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রকৃতি -। উত্তর হবে ব্যাকটেরিয়া। ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কৃত হয় -কৃত। উত্তর হবে 1897 খ্রিস্টাব্দে। 3 সত্যমিথ্যা লেখো যে কোনো 4টি পদ্ধতি প্রশ্নের মান 1 × 1 × 4 = 4। দেহে লোহার অভাব ঘটলে গয়টার নামক রোগ হয়। উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখবো। BMI হলো দেহের স্থূলত্ব পরিমাপক সূচক। উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখবো। 2012 খ্রিস্টাব্দ ছিল গত শতাব্দীর মধ্যে অন্যতম বছর। উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখবো। এডিস মশা সকালে বেশি বেরোয়। উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখবো। পৃথিবীর মোট জীবের 10% প্রাণী। উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখবো। চলে দেখা হচ্ছে একটি বাক্য উত্তর যে কোনো 7টি প্রতিবেশী মানে 1 × 1 × 7 = 7। কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? উত্তর ভিটামিন B12। সুন্দরীকরণ প্রভৃতি উদ্ভিদ যে অরণ্যে জন্মায় তাকে কী বলে? উত্তর ম্যানগ্রোভ উদ্ভিদ। কোয়াভাল্লুক কোথায় পাওয়া যায়? উত্তর অস্ট্রেলিয়া। প্রোটোজোয়া ঘটিত একটি রোগের নাম লেখো। উত্তর ম্যালেরিয়া। রক্তে দুটি প্লাজমা প্রোটিনের নাম লেখো, ফ্রাইবিনোজেন আর গ্লোবিউলিন। প্রশ্ন, হুয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জেনেভাতে। পরিবেশন, কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? উত্তর 5ই জুন। DDT-র পুরো নাম কি? ডাইফেনাইন ডাইক্লোরো ইথেন। পাঁচ থেকে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া। যে কোনো 4টি প্রতিবর্ষের মান 2 × 2 × 4 = 8। প্রথম, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? মানুষের অবিবেচনা প্রসূত কাজকর্মের জন্য বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন, নাইট্রোজ অক্সাইড ইত্যাদি বৃদ্ধির ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন বলে। জীব বৈচিত্র্য কাকে বলে?
স্থলভূমি সমুদ্র বা অন্য জলাভূমি বা অন্য কোনো বাস্তন্ত্রের অঙ্গ হিসাবে উপস্থিত বিভিন্ন জীবের মধ্যে প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত বা বস্তুগত বা বস্তুতন্ত্রগত দিক থেকে যে ভিন্নতা প্রকাশ পায় তাকে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। গ্রিন ডাটা বুক কি? যে তালিকায় অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতি সমূহের উল্লেখ থাকে তাকে গ্রিন ডাটা বুক বলে। সংক্রামক রোগ কি? যে সকল রোগ সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ছড়িয়ে পড়ে এবং সংক্রমণ ঘটায় তাকে সংক্রামক রোগ বলে। কলেরা রোগকে বিসূচিকা বলা হয় কেন? রোগীর শরীর থেকে দিনে 10-11 লিটারের মতো জল বেরিয়ে যায়, সাথে সোডিয়াম ক্লোরাইড। শরীর থেকে এতটা জল আর নুন বেরিয়ে যাওয়ার কারণে হাত পায়ে সূচ ফোটানোর মতো অনুভূতি হয়। এই কারণে কলেরা রোগকে বিসূচিকা বলা হয়। ছত্রাকের উপকারিতা বা উপকারী ভূমিকা সম্পর্কে লেখো। ছত্রাকের উপকারিতা: এক, পাউরুটি চিজ অ্যালকোহল জাতীয় পানীয় তৈরিতে ছত্রাকের সাহায্যে বা সাহায্য নেওয়া হয়ে থাকে। দুই, পেনিসিলিয়াম জাতীয় ছত্রাকের সাহায্যে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়। তিন, ইস জাতীয় ছত্রাক দ্বারা বেকারি শিল্পে পাউরুটি তৈরি করতে সাহায্য করে। ছয় ধরনের উল্লিখিত প্রশ্নগুলির উত্তর দেয় যে কোনো দুটি। প্রতিবেশ সমান 3×3×2=6। জীব বৈচিত্র্য বলতে কী বোঝো? পৃথিবীতে অবস্থিত 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো ও 1টি করে উদাহরণ দাও। 1+2, অ্যালার্জি কাকে বলে? জীব বৈচিত্র্য হ্রাসের 4টি কারণ লেখো। মাছি কীভাবে রোগ ছড়ায়? জলবায়িত রোগের হাত থেকে বাঁচার উপায় লেখো। খাদ্যশৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। সিঙ্কোনা গাছ থেকে প্রাপ্ত ওষুধের নাম লেখো। 2+1, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকবে, ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিয়ে বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।